অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের 14 অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা দ্বিতীয় সেমিস্টার সিভিল এবং প্রথম সেমিস্টার সার্ভিংয়ের। তো গত ক্লাসে আমি 13 অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম জিওটেক্সটাইল নিয়ে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে চুন। চুন কি? চুন আসলে সামুদ্রিক প্রাণীর খোলস অথবা এবং জীবজন্তুর হাড় ইত্যাদির পুরানো মিশ্রণের ফলে চুন তৈরি হয় আর কি। কম বেশি অপদ্রব্য মিশ্রিত চুনাপাথর অর্থাৎ CaCO3 যৌগ পুড়িয়ে চুন তৈরি করা হয়। চুনাপাথর হতে মূলত চুন তৈরি করা হয়ে থাকে। চুনের ব্যবহার আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে স্বাভাবিক অর্থে আমরা ভবনের চুনাকরণ এটা সচরাচরই দেখা যায়। এছাড়াও আমাদের মূলত চুন সবচেয়ে বেশি যে শিল্পে ব্যবহৃত হয় সেটা হলো সিমেন্ট শিল্পে। তাহলে আমরা এখন জানব চুনের ব্যবহার। প্রথমেই আসে চুনকামের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে দেয়ালের পৃষ্ঠে বা বিভিন্ন কবরস্থান বা ভবনের প্রথম আমরা যে অর্থাৎ পেইন্ট করার আগে যে কাজটা আমরা করি প্রথমে কিন্তু করি চুনকাম। তাহলে প্রথমেই আসে চুনকামের ক্ষেত্রে। 2 নম্বরে লাইন প্ল্যানিংয়ের ক্ষেত্রে। 3 নম্বরে মশলা ও কংক্রিট তৈরির ক্ষেত্রে। 4 নম্বর বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসাবে, যেমন সিমেন্ট শিল্পে, কাঠ শিল্পে, কস্টিক সোডা উৎপাদনে, ব্লিচিং পাউডার তৈরিতে, সোডা লাইম তৈরির ক্ষেত্রে, বিভিন্ন ওষুধ তৈরিতে। এখন আমি আগেই বলেছি যে সিমেন্ট তৈরির ক্ষেত্রে কিন্তু যে এই চুনের ব্যবহার আমাদের লক্ষ্য করা যায়। এবং যে আমরা যে হোয়াইট সিমেন্ট হিসেবে বাজারে যে সিমেন্টটা কিনি এটা মূলত প্রধান উপাদান এখানে চুন। চুন এবং ক্যালসিয়াম যৌগের সাথে মিক্স করে কিন্তু এই সিমেন্ট উৎপন্ন করা হয়। এই হোয়াইট সিমেন্ট আমাদের বিভিন্ন কাজে লাগে, যেমন আমরা টাইলস যখন করি এবং যখন সৌন্দর্যবর্ধন কোনো কাজ করি তখন কিন্তু এই হোয়াইট সিমেন্ট আমাদের ব্যবহার করা হয়। অর্থাৎ স্বাভাবিক নিয়মে যদি আমরা একটা টাইলসের যখন পয়েন্টিং আমরা আটকে দেই তখন কিন্তু আমরা ওই ব্ল্যাক সিমেন্ট বা সচরাচর ব্যবহৃত সিমেন্ট ব্যবহার করতে পারি না। ওখানে কিন্তু আমরা এই জয়েন্টের মাঝে এই হোয়াইট সিমেন্ট বা সাদা সিমেন্ট যেটা আমরা বলি এটা কিন্তু প্রধান উপাদানই চুন। এখন আমরা জানবো চুন গুদামজাতকরণ, অর্থাৎ কিভাবে গুদামজাত করলে এই চুন ভালো থাকবে বা আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া থেকে রক্ষা করা যাবে সে সম্পর্কে আলোচনা করব। ভস্মীকৃত চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের খণ্ড বা পিণ্ড বায়ুরোধী এবং পানি অপ্রবেশ্য কক্ষে গুদামজাত করা হয়। চুন গুদামজাতকরণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, কেননা চুন বাতাসতে জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পানির উপস্থিতিতে প্রচণ্ড তাপ সৃষ্টি করে, আয়তন বৃদ্ধি পায়। চুন অসতর্কভাবে গুদামজাত করলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। চুন দীর্ঘ সময়ের জন্য গুদামজাত করা উচিত নয়, কারণ এগুলো বাতাসতে কার্বন ডাইঅক্সাইড ও পানি শোষণ করে পুনরায় ক্যালসিয়াম কার্বনেট পিণ্ডে পরিণত হতে পারে। অর্থাৎ চুন যদি আমরা আবহাওয়া বা আর্দ্র স্থানে যদি আমরা এটাকে গুদামজাত করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এই চুনটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা আর্দ্র হওয়ার সম্ভাবনা দেখা দেবে। অসতর্কভাবে যদি আমরা এই চুন গুদামজাত করি, অর্থাৎ অনেক বছর ধরে ফেলে রাখলাম গুদামজাত করার ফলে, তখন কিন্তু আমাদের এই চুনটা কি আমাদের যে উদ্দেশ্যে আমরা গুদামজাত করেছি এটা সাকসেসফুল হবে না। অর্থাৎ এখান থেকে এই চুন নষ্ট হয়ে যেতে পারে, জমাটবদ্ধ হয়ে যেতে পারে, যেহেতু বাতাসের উপস্থিতিতে চুনটা বেশি নষ্ট হয়। আর তাছাড়া আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, যখন আমরা এই চুনকে গুদামজাত করব এটা দীর্ঘদিনের জন্য নয়। অর্থাৎ ফার্স্ট আমরা যেখানে গুদামজাত করব এটা প্রথমেই আমরা কাজ করার চেষ্টা করব। অর্থাৎ এমন হতে পারে যে আমরা 10 বস্তা চুনে স্টক করে রাখলাম,
উপর থেকে আমরা ইউজ করতেছি দুই পাঁচ বস্তা ইউজ করার পর আবার 10 বস্তা চুন নিয়ে আসলাম ওইটার উপর যদি রাখা হয় কিন্তু ওই যে আগে যে চুনটা আনা হয়েছে তাহলে ওটা ওই অবস্থায় থেকে যাবে তাহলে ওটা জমাটবদ্ধ হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ প্রথম যে আমরা চুনটা গুদামে প্রবেশ করাবো ওই চুনটা দ্বারা কাজ করব অতি দ্রুত তারপরে আবার নতুন চুন আনার পরে নতুন চুন দ্বারা কাজ করব চুনের সুবিধা অসুবিধা অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই আমাদের একটা সুবিধা একটা অসুবিধা আছে যদিও চুনের সামান্য পরিমাণ কিছু অসুবিধা আছে এর সুবিধাগুলোই বেশি তা আমরা প্রথমে সুবিধাগুলো আলাপ করি চুন পানিতে দ্রবণীয় এবং দ্রবণ নির্মাণ পৃষ্ঠে লেপন করে দেয়া যায় বিধায় হোয়াইট ওয়াশ ডিস্টেম্পার কালার ওয়াশ ইত্যাদি কাজে চুনের ব্যবহার করা যায় অর্থাৎ আমরা যদি কোনো কালারও করতে চাই তাহলে কিন্তু প্রথম আমরা এই চুনের দ্বারা অর্থাৎ প্রথম আমরা চুনের প্রলেপন দেই যেহেতু চুন হোয়াইট এর উপর আমরা যে কোনো কালারই করতে পারি দুই নম্বরে চুন সিমেন্টের তুলনায় দামে সস্তা অর্থাৎ আমরা যদি সিমেন্টের সাথে কম্পেয়ার করতে যাই যেটা বলেছিলাম হোয়াইট সিমেন্ট প্রস্তুত করতে অনেক টাকা খরচ হয় সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে ওই সিমেন্টের দামের চেয়ে চুনের দাম কম সাধারণ নির্মাণে চুনের মশলা ও কংক্রিট ব্যবহার সাশ্রয়ী চুন সিমেন্ট শিল্পে কাঁচ তৈরি ইত্যাদি ক্ষেত্রে সহজেই ব্যবহার করা যায় চুন জীবাণুনাশক ও পরিবেশ বান্ধব বিধায় ইমারতের অন্ত ও বহিঃপৃষ্ঠে ব্যবহার করা যায় অন্ত বহিঃপৃষ্ঠ বলতে আমরা বুঝি ইমারতের ভিতরের দেওয়ালও এটা ইউজ করা যায় এবং বহিঃপার্শ্বে অর্থাৎ বাইরের দেওয়ালও এই চুন ব্যবহার করা যায় অর্থাৎ এটা জীবাণুনাশক বলতে আমরা ওইটাই বুঝি যে যদি আমরা চুনকাম করা থাকে তাহলে ওই জীবাণুর উপদ্রবটা একটু কম হবে অর্থাৎ মশামাছি যেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এগুলো একটু কম উপদ্রব দেখা দেবে অসুবিধা সমূহ চুনের বাঁধনি গুণ সিমেন্টের মতো শক্তিশালী নয় বিধায় ভারী ইমারত ও সুউচ্চ টাওয়ার ইত্যাদি নির্মাণে ব্যবহার করা যায় না অর্থাৎ বাঁধনি গুণ বলতে আমরা সিমেন্টের যে বন্ধন শক্তিটা বুঝি সেটা ওই চুনের মধ্যে আমরা পাবো না অর্থাৎ শতভাগ যদি আমরা বড় ধরনের কোনো নির্মাণ কাজ বা বৃহৎ কোনো টাওয়ার বা বড় ধরনের কোনো ইমারত কাজের জন্য যদি আমরা করতে চাই তাহলে সিমেন্টের বিকল্প হিসাবে এটা ব্যবহার করা সম্ভব নয় চুন ধাতুর উপস্থিতিতে ধাতব অক্সাইড সৃষ্টি করে ধাতুর ক্ষয় সাধন করে বিধায় রেইনফোর্সড কংক্রিটে চুন ব্যবহার করা যায় না অর্থাৎ চুন কিন্তু একটা সময় ক্ষয় অর্থাৎ ক্ষয়ের যে কাজটা করে এটা একটা সময় কি ধীরে ধীরে ওই দ্রব্যটা নষ্ট করে ফেলতে পারে এরকম ঝুঁকির কারণে আমরা কি আরসিসি বা কোনো রডের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি না তাহলে ওই রডের আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে চুন জমাটবদ্ধ হতে অধিক সময় লাগে বিধায় জরুরি নির্মাণ কাজে চুন ব্যবহার করা যায় না অর্থাৎ সিমেন্ট যে আমরা একটা দ্রুত জমাটবদ্ধ পেয়ে যাই অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে এটা কিন্তু অপেক্ষাকৃত চুনের সময়টা বেশি লাগে সেক্ষেত্রে আমরা সিমেন্টের বিকল্প হিসাবে এই চুন ব্যবহার করতে পারবো না চুনের মশলার বাঁধনি ক্ষমতা সিমেন্টের তুলনায় কম বিধায় ইমারতের স্থায়িত্বতায় প্রভাব ফেলে অর্থাৎ সিমেন্টে অর্থাৎ আমরা যদি কোনো স্ট্রাকচার নির্মাণ করি সিমেন্টে যে পরিমাণ স্থায়িত্বশীল পাবো অর্থাৎ আমরা এখন যখন আমরা ভবন নির্মাণ করি আমরা কিন্তু অনেক সময় 99 বছর গ্যারান্টি দিয়ে থাকি সিমেন্টের সেক্ষেত্রে এই চুনের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া সম্ভব না চুনের ক্ষেত্রে যেহেতু ওর বন্ধন শক্তিও কম তাই এর স্থায়িত্বকালও কম তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা জানতে পারলাম চুন কি এবং চুন কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং চুনের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ করছি পরবর্তীতে আমি পরবর্তী কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ